নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। আজকের দিনটা যেন তৃণমূলের কাছে বড় খারাপ দিন। আজকের দিনের মতো খারাপ দিন তৃণমূলের কাছে আর নেই। একদিকে ভাইপো অর্থাৎ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ঝামেলায় পড়েছে, তো অন্যদিকে মহুয়া মিত্রর সাংসদ পদ খারিজ হয়েছে। বড় রকমের বিপদের দিন আজ তৃণমূলের কাছে। টাকার বিনিময়ে সংসদে গিয়ে মোদীর বিরুদ্ধে প্রশ্ন করতেন, টাকা নিয়ে ঘুষ খেয়ে মহুয়া মিত্র বিজেপির বিরুদ্ধে নানান রকম অভিযোগ আনতেন, এরকম একটা অভিযোগ ছিল। এবার সেই অভিযোগ খতিয়ে দেখেছে এথিক্স কমিটি, মানে সংসদের এথিক্স কমিটি। সেখানে দোষী সাব্যস্ত হয়েছে মহুয়া মিত্র, যার জন্য মহুয়া মিত্রর সাংসদ পদ খারিজ হয়ে গেল, আর সংসদে দেখা যাবে না মহুয়া মিত্রকে। এবার অভিষেক ব্যানার্জি নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল অভিষেক ব্যানার্জি। ডিভিশন বেঞ্চেও একই রকম রায় থাকে এবং শুধু বলে যে ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করতে হবে। এবার দুই বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক ব্যানার্জি গিয়েছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল হাইকোর্টের একক বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের রায়ে তারা তদারকি করবে না বা কোন রকমের হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে সেটাই করতে হবে, কিন্তু আইন মোতাবেক কাজ করতে হবে, কোন রকমের আইনের বাইরে গিয়ে কিছু করা যাবে না, কিন্তু কাজ করবে। অর্থাৎ এটা পরিষ্কার হয়ে গেল, এবার কিন্তু ইডি সিবিআই যাই হোক তদন্ত কিন্তু পুরোপুরি হবে, মানে ফেসে গেল অভিষেক ব্যানার্জি। সিঙ্গেল বেঞ্চের অমৃতা সিনহা নাকি তদন্তে তদারকি করছে, মানে অভিষেকের বিরুদ্ধে কাজ করছে, তাই ডাবল বেঞ্চে গিয়েছিল, মানে ডিভিশন বেঞ্চে গিয়েছিল, ওখানেও ধাক্কা খেয়েছিল, সুপ্রিম কোর্টে গেল সেখানেও ধাক্কা গেল, মানে বড় বিপদে এবার অভিষেক ব্যানার্জি। এবার নিয়োগ দুর্নীতি মামলায় বড় সড়ো প্যাচে পড়তে পারে অভিষেক ব্যানার্জি, এবার হয়তো জেলেই যায় কিনা সেটাই দেখার। তো যাই হোক, আজ দিনটা খারাপ তৃণমূলের কাছে। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।